গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদ আর ঠিক ঠিক আছে আছে আচ্ছা দিয়েছো খুব ভালো ভিডিওটা যখন করেছিলাম তখন গান চলছিল এইবারে পাশে বাড়ি গান চলছে তো এখন ভিডিওটা আপলোড করতে গিয়ে দেখি কপিরাইট ক্লেম চলে আসছে তাই আবার নতুন করে ভিডিওটা করতে হলো কী ঝামেলা তো প্রত্যেকবার ভিডিও করে একটা না একটা ঝামেলা হচ্ছে তো যাই হোক এটা একটা সরপুটি মাছ তো একটা বড় মাছ ছিল সেটা চার ভাগে করা হয়েছে তো দেখাচ্ছি যে মাছটার মধ্যে ডিমে একদম ঠাসা মাছটার মধ্যে অনেক অনেক ডিম ছিল একটু কাশি হচ্ছে তো যাই হোক একটু ডিম ছিল সেটা ভেজে নিচ্ছি ভেজে নিয়ে একটু কালিয়া মতন করে নেব চলো মাছটা রান্না করে নিই তারপর তোমাদের সাথে কথা হবে দেখো যে মাছগুলো ভাজছিলাম দেখাচ্ছিলাম পুরো ডিম ভর্তি সেই সরপুটি মাছ বড় ঠিক আছে বড় সরপুটি মাছ একটা মাছ সেটা চার টুকরো করা হয়েছে সেটা এই যে কালিয়া কালিয়া করা হয়েছে আলু দিয়ে কালিয়া এটা কি বলো তো এইটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট কিন্তু ডাল দিয়ে না এটা গোবিন্দভোগ চাল দিয়ে দুই মাছের মাথা ছিল সেটা আর আলু দিয়ে মুড়িঘণ্ট হ্যালো ফ্রেন্ডস চান করে উঠলাম চুল ভিজে পড়ো শ্যাম্পু করলাম আজকে তো এবার খেয়ে নেব গেছে কিছু করিনি ওই মুড়ি ঘন্ট বানিয়েছি ভিডিও মনে হয় করতে ভুলে গেছে মুড়ি ঘন্ট খাব মাঝে মাথা ছিল একটা রুই মাছে সেটা দিয়ে আচ্ছা শরীরটা ভালো নেই এই দেখো এখানটা বুঝতে পারছো কিছু এই যে এখানটা তাই দেখো বুঝতে পারছো এটা বুঝতে পারছো কেন জানি না এইটার তুলনায় দেখো এইটা এখানটা ফুলেছে ফুলেছে জানি না এখানটা একটা এই মাড়িতে একটা দাঁতের এখানে কি হয়েছে জানি না ফুলেছে ভেতরটাও ফুলেছে কালকে রাত্রিবেলা এমনিই ঘুমোয় না তার মধ্যে সারা রাত্রি যন্ত্রণা আজকে সকালে উঠে দেখছি ব্যথাটা অল্প কমেছে কিন্তু ঘরে তেমন ওষুধ নেই পেনকিলার কিছু নেই নুন জল দিয়ে কুলি করেছে অনেকবার তো এই আর কি চলো অনেক দেরি হয়ে গেছে আজকে প্রচণ্ড দেরি হয়ে গেছে তো চলো তাড়াতাড়ি করে লাঞ্চ করে নিই তারপর তোমাদের সাথে কথা হবে জানি না ভয়েস গেলো কি না মানে এতই ব্যথা করছে না ভালো লাগছে না জানো তো মনে হয়েছে ব্যথাটা কমেছে আগের তুলনায় রাতে সাংঘাতিক যন্ত্রণা করছে ঠিক এইখানটা এইখানটায় এই দাঁতটা পোকা নয় পোকা হয়নি এইখানটা একটা মাড়িটা ফুলেছে এখানটা কি থেকে হলো আমি বুঝতে পারছি না যাই হোক খেয়ে নি তারপর সাথে কথা হবে স্কুবি তাকাও ও স্কুবি ও স্কুবি তাকাও এই যে কি হয়েছে চোখ চুল করছে কেন এ দেখো তাকাও আমার দিকে তাকাও এই যে স্কুবি ওই যে স্কুবি খেওছো তুমি খেয়েছ পেট ভরেছ তোমার আর একটু খাবে আর একটু ভাত খাবে আর একটু খাবে একটু ভাত খাবে উলি বাবা যে তুমি কি পড়েছ এটা এটা তুমি কী পড়েছো দেখি এটা তুমি কী পরেছ বলে বাবা কী সুন্দর জামা পড়িতে হাতাউলো জামা পড়িতে হাতা হলে উলি বাবা গু হাত জামা পড়িতে কি সুন্দর জামা পড়িতে উল্লে বাবা উল্লে বাবা ঘুম পাচ্ছে ঘুম ঘুমো 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 এতে ঘুমো কি সুন্দর ও বাবা কী সুন্দর দামা কী সুন্দর দামাত উলি বাবালে এই পর্যন্ত দামাতা ভালো লাগতে তো খুব সুন্দর লাগছে ঘুমো পাচ্ছে ঘুম ঘুমো 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 চোখ করছে ঘুমো পাচ্ছে ঘুমিয়ে পড়ো একটু খিদে পেয়েছে কি করব একটু চা করে নিলাম আর এই যে মুড়ি কড়াইশুটি স্কুবিকেও দিয়েছি স্কুবি খাচ্ছে এটা হচ্ছে নুন ছাড়া মুড়ি মানে ইউরিয়া নেই এই মুড়িতে তো এই মুড়িটা স্কুবির জন্য আনি নুন ছাড়া মুড়ি বেশি করেই আনি আমরাও খাই করাইশুটি মুড়ি আর একটু চা এই হচ্ছে সন্ধেবেলা খাবার আমার খাবার তো চলো খেয়ে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে পরোটা বানিয়ে নিচ্ছি মেটে আলু দিয়ে করা আছে সে পরোটা ওই দিয়ে পরোটা দিয়ে খাওয়া হবে ডিনারে ভেজে রাত্রিবেলা ডিনারের সময় তোমাদের দেখাবো এ দেখো হয়ে গেছে পরোটা আর এই মেটে আলু কারি রাত্রের ডিনারটা সেরে নিই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর নতুন যারা আছো এই প্রথম আমার ভিডিও দেখছ তারা ঝটপট করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ফ্যামিলি মেম্বার হয়ে যাও থ্যাংকস ফর ওয়াচিং গুড নাইট